নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে একদম সিম্পল একটা প্লেন শাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শাড়িটা একটু অন্যরকম পরলে কিন্তু শাড়িটা পুরো বদলে যাবে, বা একটু স্টাইল করে পরছি। তো একদম সিম্পল সাজে সিম্পল একটা শাড়ি পরে নিচ্ছি। তো যেভাবে শাড়ি পরতে হয় ঠিক সেইভাবে চারিপাশে টাক করে নিতে হবে, তারপর কুচিটা করে নিতে হবে। প্লেটটা আগে থেকে এখানে করে রেখেছি, কিন্তু এই প্লেটটা পরে আবার খুলে নিতে হবে। খুলে নিয়ে এটাকে একটু অন্য ডিজাইন করে পরবো, তাহলে এটাকে কিন্তু একটা স্টাইলিশ একটা লুক দেবে। তো কুচিটাকে আমি একটু ছড়িয়ে এখানে টাক করব, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। কেউ যদি চায় নাও করতে পারে। এবার আঁচলটাকে পিনটা খুলে নিলাম, খুলে নিয়ে ঠিক এইভাবে আমি এই আঁচলটাকে বা প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি ওপরে প্লেটটাকে। তারপর ঠিক এইভাবে দেখো, ঠিক এইভাবে আমি সাইড দিয়ে একটা সেফটি পিন দিয়ে নিচ্ছি যাতে নাভেলটা কভার করা যায়। তো এবার আমি এটাকে ভালো করে পিন আপ করে নিলাম, তারপর সাইড থেকে হ্যাঁ এটাকে ঠিক এইভাবেই আবার পিন দিয়ে আটকে দেব, যাতে উড়ে না যায় বা নাভেলটা যাতে কভার হয় সেরকম করার চেষ্টা করেছি। তারপর এটা আবার সাইডেও একটা পিন আটকাবো, যাতে এটাকে সেট হয়ে থাকে, পুরো ফিট হয়ে থাকে। এর ওপর যে কেউ চাইলে বেল্ট ইউজ করা যেতেই পারে। তো সুন্দর করে সেজে শাড়িটা সিম্পল হলেও কিন্তু এর লুকটা কিন্তু খুব স্টাইলিশ, এবং এর সঙ্গে যদি এবার মেকআপটা ঠিকঠাক করা যায় তো একটা দারুণ লুক নিয়ে আসবে, একটা ফ্যাশনেবল লুক নিয়ে চলে আসবে। তো ইয়ং গার্ল যারা আছো বা বিগিনার যারা আছো, তারা এইভাবে ট্রাই করতেই পারো। দেখাবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, টাটা।